বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আজকে অনেক অনেক রিকোয়েস্টের একটি রেসিপি আমি নিয়ে চলে আসলাম, সেটা হলো কালো জিরা ভর্তা। আমার জীবনের শ্রেষ্ঠ কোনো রান্নার একটি অংশ সেটা হচ্ছে কালো জিরা ভর্তা। চলে গেলাম আমি প্রিপারেশনে। এখানে লাগবে হচ্ছে বেশ কিছু পেঁয়াজ, কিছু রসুন, কিছু শুকনো মরিচ, লাগবে কালো জিরা। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এখন আমি চলে যাব বাকি প্রসেসিংয়ে। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি এখানে চলে আসছি আমার বাসায় নিজের লাগানো তুলসী বাগানে। তো চলে যাব আমি প্রিপারেশনে। প্রথমেই আমি কড়াই দিয়ে দিব। কড়াইটা যখন গরম হয়ে যাবে ঠিক তখন আমি শুকনো মরিচটা দিয়ে দিব। কোনো প্রকার তেল দেওয়া যাবে না। আর এখানে আমি রসুনগুলি প্রিপারেশন করে নেব, সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব, তা না হলে অনেক সময় ঠাসঠুস ফুটে যেতে পারে। এভাবে একদম শুকনো তাওয়ায় একদম জাল বাড়িয়ে দিয়ে মরিচটা ভাজার চেষ্টা করবেন, এতে মরিচের যে এক্সট্রা একটা ফ্লেভার সেটা ভিতর থেকে চলে আসে। এইটা একটা টিপস, শুকনো মরিচ অল্প আছে পরে ভাজতে হয়, আগে একদম অনেক জাল বাড়িয়ে দিলে মরিচের যে একটা ধাক গ্রান এটা বেরিয়ে আসে। তো আমি মরিচটা ভেজে নিয়ে নিলাম, এখন রসুনগুলি ভেজে নেব। রসুনগুলি একটু লো আছে ভাজবেন, কারণ হচ্ছে এখানে মোটা রসুন, বড়ো করা রসুনগুলি একটু লো আছে, একটু সময় নিয়ে ভাজতে হয়। আর রান্না বাড়ার বিষয়টা হচ্ছে যে যত বেশি ভালোবাসা মেশাবে, যে যত বেশি রান্নায় সময় দিবে, তার রান্নাটা তত মজার এবং সুস্বাদু হবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমার এই কালো জিরা ভর্তাটা আমার হাজার হাজার মানুষের ভালোবাসার কাছ থেকে আমি আপনাদের কাছে নিয়ে আসি। এটা আমি হাজারো বার বানিয়েছি, এটার ভালোবাসা আমি যথেষ্ট পরিমাণ পেয়েছি, এবং সবাই আমার বাসায় আসলে কালো জিরা ভর্তাটার কথা রিকোয়েস্ট করে এবং শিখেও যায়, খাওয়ার পর নিয়েও যায়। কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছিলো, হাতে ছেঁকাও লেগে গিয়েছিল। তো এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটাকে হাই হিটে অনেক ভালো করে ভাজবেন, ভাজার সাথে সাথে দেখেন অনেকগুলি কালো জিরা সাদা সাদা ফুটে যাবে। আর এই কালো জিরাটা এমনভাবে ভাজতে হবে, আস্তে আস্তে একটু একটু আওয়াজ করে সবগুলি কালো জিরা ফুটবে, তারপর ছাড়বেন, তা না হলে কিন্তু কালো জিরা ভর্তাটা তিতা লাগে। আবার অনেকে ভাবতেছেন যে অনেক জাল বাড়িয়ে দিয়েছি, না, জালটা বাড়িয়ে দিয়েই ভাজতে হবে, জালটা কমিয়ে দিয়ে ভাজলে কালো জিরার প্রপার যে একটা স্বাদ ওইটা হয় না, একটা ভিতরের একটা গ্রান এটা বের হয় না। কালো জিরা ভাজা হয়ে গেছে, এখন আমি চলে যাব বাকি প্রিপারেশনে। সেটা হচ্ছে আমি শুকনো মরিচ এখানে নিয়েছি, আর দিয়ে দিব এখানে লবণ। আমার এখানে আরেকটা যে টিপস, আমি কিন্তু এখানে প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের সাথে একটা একটা করে টিপস বা আমার রেসিপির গোপনীয়তা শেয়ার করছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, খেয়াল করে দেখবেন। আমি কিন্তু শুকনো মরিচটাকে শুকনোই বাটতেছি। আর এখানে আমি শিলপাটাটা অনেক আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি কোনো প্রকার পানির ছোঁয়া নেইনি। এখন আমি এক এক করে যে স্টেপ বাই স্টেপটা আমি করব, এটা আমার সাথে অবশ্যই খেয়াল করে একটু সময় নিয়ে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। কারণ হচ্ছে কি, একটা রান্না একটা মানুষের শিল্প, তবে এই রান্নাটা আমার অনেক অনেকবারের প্রচেষ্টার পর আমি যখন প্রপার এই রান্নাটা শিখে ফেলেছি, এখন আমার বাসায় যত মেহমান আসে এটার ফ্যান হয়ে গিয়েছে। এখানে আমি দিয়েছি পেঁয়াজ আর রসুন। আপনাদেরকে কেন খেয়াল করতে বলেছি সেটাও আমি বলে দিচ্ছি, যে পেঁয়াজ আর রসুনের যে পানিটা, সেই পানিটা দিয়ে কিন্তু আমি মরিচটা বেটে নেব। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, যে এখানে কোনো প্রকার পানির ছোঁয়া যেন না আসে, এক এক করে এক এক করে যতটুকু যতটুকু যা দেওয়া দরকার একটু একটু করে দিয়ে নেবেন। আর এখানে এক ফুটাও পানি লাগাবেন না, যতটুকু পানির প্রয়োজন পড়বে ততটুকুই পেঁয়াজ দিবেন। এখানে পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি লাগে, আর একদম মিহি করে বাটার চেষ্টা করবেন, মিহি না করলে এই ভর্তাটা প্রপার স্বাদ আসে না। এর জন্য আমি একবার বেটে নিয়েছি, এরপর আবার দ্বিতীয় বাটা দিয়ে তারপর একদম ফ্রেশ করে নিচ্ছে। তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এই কালো জিরা ভর্তাটা কিন্তু একেবারে অথেন্টিক এবং রাজকীয় স্বাদ, ঔষধি গুণ সম্পন্ন। এখন আমি কালো জিরা বাটবো, দেখেন অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, এখন এই পেঁয়াজের পরিমাণটা
যত বাড়তে থাকবো ততটুকু পরিমাণ পেঁয়াজ দিতে থাকবো, যতটুকু পরিমাণ। আমি কিন্তু অনেক কথা বলে ফেলতেছি আপনাদেরকে বোঝানোর কারণে। এখানে পেঁয়াজে যখন আটকে যাবে, বাটা যাচ্ছে না, তখন কিন্তু আবার একটু খালি পেঁয়াজ বেটে নেবেন, আবার একটু পেঁয়াজ দিবেন, আবার একটু করে বাটবেন। এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, মানে যাবে না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ। যারা করেননি, ভালো লাগা ভালোবাসা থেকে করে নেবেন, এটা আমার অনুরোধ রইল। আর আপনাদের সাথে পথে চলতে আমার অনেক ভালো লাগে, আপনাদের সাথে চলতে আমার ভালো লাগে, আপনাদের পরিবারের সদস্য হতে পেরে আমার ভালো লাগে, আর আমি আমার পরিবারের সদস্য আপনারা হওয়াতেও আমার অনেক ভালো লাগে। আর এখানে আপনি দেখিয়েছি কতটা মিহি করে বেটেছি। এখানে একটু লাম্পস থাকতে পারবে না বা দানা থাকতে পারবে না। এখানে কিন্তু পানির কোনো টাচ আমি করিনি, আমি আগে থেকে পিরিচটা ধুয়ে রেখেছিলাম, সেই পিরিচটার মাঝে আমি এটা উঠিয়েছি। এখন আমি চলে যাব বাকি প্রিপারেশনে, সেটা হচ্ছে এখন আমি কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল। আর এটা আরেকটা টিপস, সেটা হচ্ছে লোহার কড়াইতে করলে কালোজিরা ভর্তার স্বাদটা অন্যরকম হয়। এটা আমি অন্য অন্য কড়াইতেও করে দেখেছি বা অন্যদের বাসায় যেয়েও আমি করে দিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে স্বাদের একটু হেরফের হয়, কারণ আমি যেখানেই যাই সেখানে রিকোয়েস্ট থাকে একটু কালোজিরা ভর্তা করে দিয়ে যাও। ছোট থেকে বৃদ্ধ যত লোক আমার কালোজিরা ভর্তাটা খেয়েছে, আমি এই পর্যায়েও আপনারা খেয়ে নিতে পারবেন, এই পর্যায়েও আপনারা ভাত দিয়ে খালি খেতে পারবেন। এটা একটা ভর্তা, আর এটা হচ্ছে তেলে বাগার দেওয়া ভর্তা। আমাদের এলাকা মহল্লা থেকে যত মানুষ হজে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেককে এই কালোজিরা ভর্তাটা বানিয়ে বয়মে করে মুখ আটকে দিয়েছি। ওনারা আলহামদুলিল্লাহ এক মাস হজ করে এসে অন্য অন্য সবাইকে নিয়ে খেয়ে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়াও করেছে এবং আমার কালোজিরা ভর্তার প্রশংসাও করেছে, এবং তারা বলেছে যে আলহামদুলিল্লাহ ভর্তাটা নষ্টও হয়নি। এই পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন করে নিয়ে এখন আমি দিয়ে দিব কালোজিরা ভর্তাটা। আর এটাই ছিল আমার যে ভর্তার যে গোপন রহস্যটা, সেটা এটা হচ্ছে আমার লাস্ট টিপস। পেঁয়াজটা কিন্তু কাঁচা, পানসে বা কম সিদ্ধ এরকম থাকতে পারবেন না। এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে পারেন। লোহার কড়াইটা প্রচণ্ড গরম, এই গরমের মাঝে যেটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আমি চুলাটা অফ করে দিলাম। এখন এভাবে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো এবং আপনাদের সাথে আমি সার্ভ করে পরিবেশন করবো। গরম ভাতের সাথে এটা অসাধারণ লাগে, অসাধারণ লাগে। যারা মাতৃকালীন সময়ে আছেন তারা অবশ্যই এভাবে অনেকটা পরিমাণ করে রেখে দিবেন এবং প্রতিদিন একটু একটু করে খাওয়ার চেষ্টা করবেন, এবং আমি আগে যে দেখিয়েছি ওই পর্যায়ে আপনারা খেতে পারেন। ভর্তাটা অনেক অসাধারণ হয়, যেটা আমার জীবনের রান্নার সব রান্নার মাঝখানে আমার শ্রেষ্ঠ একটি রান্না, সেটা হচ্ছে আমার কালোজিরা ভর্তাটা। এটা আমার নিজের অনেক পছন্দ, যখন থেকে আমি শুনেছি এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সেদিন থেকে আমি কালোজিরা ভর্তাটা খাওয়া শুরু করেছি। মৃত্যু ছাড়া অমৃত একটি ভর্তা, যেটা শুধু মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে নাগাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে না আসি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।